নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে শীতরোগ সারাতে নিম পাতার ব্যবহার কিভাবে করবেন সে সম্পর্কে জানাব। শীতরোগ সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। শীতরোগটি হলো ত্বকে সাদা সাদা দাগ হওয়া। শীতরোগ ব্যক্তির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ত্বকের সাদা সাদা দাগ দূর করা বেশ কঠিন। ত্বকের এই সমস্যাটি ছোঁয়াচে নয়। এই রোগের চিকিৎসায় ফটোকেমোথেরাপি, লাইট থেরাপি, লেজার থেরাপি, স্কিন গ্রাফটিং, ব্লিস্টার গ্রাফটিং এবং মাইক্রোপিগমেন্টেশন ব্যবহার করা হয়। এই সবগুলো পদ্ধতি কেমিক্যাল ও সার্জিক্যাল ট্রিটমেন্ট, যা বেদনাদায়ক ও ব্যয়বহুল। শীতরোগের চিকিৎসায় প্রাকৃতিক উপাদান নিম পাতা ব্যবহার করে এই রোগের মোকাবিলা করা যায়। নিম পাতার গুণাগুণ সম্পর্কে আমাদের সকলের জানা আছে। নিম পাতা অনেক রোগের নিরাময় করে থাকে। নিম পাতার অনেক গুণাবলীর মধ্যে একটি হলো এটি শীতরোগের চিকিৎসায় উপকারী ভূমিকা পালন করে থাকে। এবার তাহলে আপনাদের জানাই কিভাবে নিম পাতা ব্যবহার করে শীতরোগের চিকিৎসা করা হয়ে থাকে। এর জন্য প্রয়োজন হবে ঘোল 2 চা চামচ, নিম পাতা 7-8 ডাব। প্রথমে পরিমাণ মতো নিম পাতা পরিষ্কার করে থেতো করে নিতে হবে। এরপর এর সাথে ঘোল মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে এটা মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিতে হবে। এটি ব্যবহারের পদ্ধতি সম্পর্কে এবার জানাই। এই মিশ্রিত প্যাকটি আপনার ত্বকের সাদা হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর এটি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি কয়েক সপ্তাহ প্রতিদিন ব্যবহার করুন, তাহলে ভালো ফলাফল পাবেন। এছাড়াও আপনার খাবারের প্রতি খেয়াল রাখতে হবে। যাদের শীতরোগ আছে তাদের জাম জাতীয় ফল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এই ফলে হাইড্রোকুইন থাকে, যা প্রাকৃতিক রঞ্জকরোধী উপাদান হিসাবে কাজ করে। ভিটামিন B12, ফলিক অ্যাসিড ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ার কথা বলা হয়। রেড মিট ও সি ফুড খাওয়াও এড়িয়ে যেতে হবে। এই সব নিয়ম মেনে চললে দেখবেন কয়েক সপ্তাহের ভিতরে শরীরের শীতরোগ ভালো হয়ে যাবে। এই ছিল নিম পাতা দিয়ে শীতরোগ সারানোর উপায়। কেমন লাগলো আজকের এই টিপস জেনে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এরকম ভিডিও আরও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।